ছিলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে, সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ঢঙ্গিতির সাথে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অ্যাজ এ ফার্স্ট টাইম আজকে হচ্ছে নিউ মার্কেট ব্লগ এক্সপ্লোর করব, সেটা হচ্ছে আমার কাজিনের সাথে। তো আমার কাজিন হচ্ছে নিউ মার্কেটে অলরেডি চলে এসেছে এবং এইটা হচ্ছে আমার কাজিন, তো আমি যাচ্ছিলাম ওর সাথে, কারণ আজকে হচ্ছে সারাদিনই প্রায় অনেক কেনাকাটা করব নিউ মার্কেট থেকে, আর আজকে আমাদের বাজেট 5,000। তো চলেন দেখা যাক কী কী কেনাকাটা করি। তো মূলত আমাদের দরকার ছিল স্নেকার প্লাস হচ্ছে কিছু পার্স এবং ব্যাকপ্যাক, সাথে হচ্ছে কিছু কুর্তি রেগুলার বেসিসে অফিস করার জন্য, ভার্সিটির জন্য আর কি। তো প্রথমেই আমরা চলে গেলাম স্নেকার্সের দোকানে। তো স্নেকার্সের এখানে দেখছিলাম একটু প্রাইসটা অনেক বেশি চাচ্ছিলো, যার কারণে আমরা একটু দেখে যাচাই বাছাই করে কেনাকাটা করার জন্য চেষ্টা করছিলাম, যাতে একটু কম দামে সেভিংসে আমরা প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারি। তো আমার হচ্ছে কাজিন, ও হচ্ছে মূলত 2 জোড়া স্নেকার্স নেবে প্লাস হচ্ছে বাহিরে থেকে 1 জোড়া স্যান্ডেল নেবে। তো ট্রায়াল দেওয়ার সাথে সাথে প্রাইসটা আমি বলে দিচ্ছি, ব্ল্যাকটার দাম চাচ্ছে 1400 টাকা এবং হচ্ছে পিঙ্ক কালারেরটা 1650 টাকা সামথিং। তো আমরা হচ্ছে এত প্রাইস এবং এখানে ফিক্সড রেটের প্রাইসে কেউ নিউ মার্কেটে অন্তত কেনাকাটা করতে আসে না আই থিঙ্ক, কারণ হচ্ছে নিউ মার্কেট মানেই কম দামে অনেক জিনিস পাওয়া যায়। তো আমরা এই দোকান থেকে স্নেকার না নিয়ে আমরা চলে আসলাম একটু জুয়েলারি কালেকশন দেখতে, কারণ আমরা হচ্ছে স্নেকার্সটা পরে ঘুরে ঘুরে কম বাজেটের মধ্যে সেম জিনিস নিয়ে আসার চেষ্টা করব এবং আমি ভিডিওর শেষে লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব কী কী কেনাকাটা করেছি আজকে। তো আমার কাজিন যেহেতু আজকে ওর জন্য এসেছি, সেহেতু সবগুলো কেনাকাটাই ওর জন্য। তো আমরা এখানে মূলত দেখছিলাম কুর্তির সাথে পরার জন্য খুব সুন্দর সুন্দর সিঙ্গেল নেকলেস আর কি, তো যেগুলো কুর্তি শার্ট জিন্সের সাথে খুবই সুন্দর যায় সেগুলো একটু দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। এখানে নিউ মার্কেটে সব থেকে বেশি যদি আকর্ষণ জিনিস হয়ে থাকে সেগুলো হচ্ছে জুয়েলারি, কারণ এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশনের জুয়েলারি পাওয়া যায় এবং প্রাইসগুলো খুব রিজনেবল। তো এখানে আরেকটা জিনিস দেখছিলাম খুব সুন্দর, তো আমরা হচ্ছে মূলত অনেক কিছু আজকে কিনবো, ব্যাকপ্যাকও আমাদের দরকার, তো এখান থেকে আমরা হচ্ছে একটা ব্যাকপ্যাক কিনে নিলাম। তো ব্যাকপ্যাকটা হচ্ছে এখানে এখন ব্যাকপ্যাকটা ট্রেন্ডে চলার কারণে কোনো জায়গাতেই দাম কম পাওয়া যায় না, আগে নিউ মার্কেটে সেম ব্যাকপ্যাক অনেক কমে পাওয়া যেত। তো ব্যাকপ্যাকের দোকান থেকে আমরা একটা ব্যাকপ্যাক কেনার পরে চলে আসলাম কিছু কুর্তি কালেকশানে। তো কুর্তিগুলোর প্রাইসটা আমাদের থেকে প্রথমেই চাচ্ছিলো 500 টাকা, বলছিলো ফিক্সড। তো এখানে যারা আসবেন তারা একটু যদি দাম করতে পারেন তাহলে অবশ্যই সে জিতে যাবেন। তো আমি হচ্ছে আমার কাজিন দেখছিলো যে কয়টা কুর্তি ওর ভালো লাগে, মূলত অনেকগুলো কেনাকাটার জন্যই নিউ মার্কেটে আসা, কেউ একটা দুটো কেনাকাটার জন্য সহজে নিউ মার্কেটে আসে না। তো এখানে হচ্ছে কুর্তিগুলা 500 টাকা পিস চাচ্ছিলো, তো অনেক বেশি আর কি চেয়েছে। তো আমি হচ্ছে দুটো কুর্তি 500 টাকা দাম বলার পরে সেখান থেকে দুটো কুর্তি নিয়ে এসেছি, তারা দুটো কুর্তি 500 টাকাতে দিয়ে দিয়েছে। তো এখানে আরেকটা কুর্তি দেখলাম এবং সেই সাথে আমাদের দরকার ছিল শর্ট ওড়না, যেটাকে হিজাব ওড়না আর কি শার্টের সাথে পরা যায়, কারণ হচ্ছে কুর্তির সাথে পরার জন্য শর্ট ওড়না দোকানে চলে আসলাম। শর্ট ওড়নাগুলোও প্রাইসটা বেশি চাচ্ছিলো, তো আমরা এখান থেকে দুটা 200 টাকা দিয়ে শর্ট ওড়না কিনেছি এবং সেই সাথে এই ব্রেসলাইটটা ট্রায়াল দিচ্ছিল আমার কাজিন এবং সেই সাথে আমাকেও একটা গিফট করেছে। আমরা দুটো ব্রেসলাইট দেখছিলাম সেম কিন্তু কালার আলাদা, তো দুটো ব্রেসলাইট নিলাম যেগুলোর দাম চাচ্ছিলো 400, আমরা নিয়েছি দুটা মাত্র 300 টাকা দিয়ে। তো এখানে আরও সুন্দর সুন্দর জুয়েলারির মধ্যে ইয়াররিংসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই ইয়াররিংসগুলো সব ড্রেস শাড়ির সাথে পরা যায় এবং দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। তো এখানে এই ইয়াররিংসগুলোর প্রাইসটাও বেশি চাচ্ছিলো, কিন্তু যারা একটু দাম করতে পারবেন তারা আসলে নিউ মার্কেট থেকে ভালো দামে কেনা কাটা করে নিয়ে বাসায় আসতে পারবেন। এখানে যেসব জুয়েলারি, ও মাই গড, এগুলো দেখে অনেক মাথা নষ্ট হয়ে যায়। তো নাগরা যদি কিনতে হয় এবং বাইরে যেই হচ্ছে রোড সাইডে যে স্যান্ডেলগুলো, এগুলোও কিন্তু ভালো কোয়ালিটিফুল হয় এবং নাগরাগুলোও খুব সুন্দর লাগছিলো।
তো ড্রেসের সাথে ম্যাচিং করে যেহেতু আমরা হচ্ছে স্নিকার নিবই, সেই সাথে আমরা একটু স্যান্ডেল দেখছিলাম বাহিরের রোড সাইড থেকে। তো এখানে নাগরাগুলো খুবই চোখ জুড়ানো ছিল, কারণ নাগরাগুলো দেখলেই আমার একটা কেমন যেন লাগে, ভালো লাগে, নিতে মন চায় আর কি। তো এখানে ওরা প্রাইসটা একদম ফিক্সড রেটে চাচ্ছিলো, তাই আমরা এখান থেকে না নিয়ে একটু ভিতরে চলে গেলাম। আমি একটা ফ্লাওয়ার ভেস্ট নিয়েছি, আমার একটা ফ্লাওয়ার ভেস্টের প্রয়োজন ছিল, সেটাও আমার কাজিন আমাকে গিফট করেছে। তো আজকে হচ্ছে কেনাকাটা করতে করতে একটু আমাদের ক্ষুধা লেগে যাওয়ার কারণে আমরা একটা প্লেটার নিয়েছিলাম, প্লেটারটা খাচ্ছিলাম, এবং সেই সাথে আমরা হচ্ছে আজকে প্রচুর ঘুরেছি নিউ মার্কেটে। তো যতটুকু পেরেছি ভিডিওতে ততটুকু নিয়ে আসার, আর হচ্ছে প্রত্যেকটা জিনিসই ধরে ধরে ভিডিও করতে পারিনি, কারণ বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, যার কারণে হচ্ছে ফোন বের করে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছিলো। তারপরে চেষ্টা করেছি এবং যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি। তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু ভিডিওগুলো পর্যাপ্ত পরিমাণে না করার কারণে আমি চাচ্ছিলাম বাসায় গিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা হচ্ছে চলে আসছি বাসে করে বাসায়। তো বাসায় এসে অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে নেমেই দেখলাম আনারস মাখা। এখানে আনারস মাখাটা এত সুন্দর, জাস্ট মি খুবই সুন্দর, মানে আনারসটা এত মিষ্টি ছিল যে আসলে এখানে একটা আনারস খেয়ে মনই ভরবে না আর কি। তো এখানে আমরা একটা আনারস মাখা নিলাম, কারণ সারাদিন আমরা অনেক ঘুরেছি, অনেক টায়ার্ড, আর যদি আনারস মাখাটা খাওয়া যায় তাহলে আই থিঙ্ক এটা হচ্ছে একটু রিল্যাক্স ফিল করাবে। তারপরে আমরা বাসায় এসে সবগুলো শপিং ব্যাগস এখানে রেখে দিয়েছি ফ্লোরে। তো এখন হচ্ছে আমরা এগুলোকে আনপ্যাকিং করব। তো আমি আর আমার কাজিন এগুলো আনপ্যাকিং করছি এবং সেই সাথে দেখছি কোনোটা মিসিং হয়েছে কিনা, কারণ আজকে প্রচুর ঘুরেছি আমরা এবং সেই সাথে অনেকগুলোই জিনিস কেনা হয়েছে। তো নিউ মার্কেটে আসলে অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, এই জন্য বেশিরভাগ স্টুডেন্টরা এখানে এসে শপিং করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং সেই সাথে প্রাইসটা রিজনেবল হওয়ার কারণে অনেক কিছু কেনা যায়। তো আমরা হচ্ছে এখানে এখন সবগুলো আনপ্যাকিং করে এগুলো দেখাচ্ছি আজকে কী কী নিলাম। তো এই স্নেকারগুলো নিয়েছিলাম, পরে আমরা বাহির থেকে আর একটা দোকান থেকে, এগুলোর দাম পড়েছে দুটো মিলে 1500 টাকা, যেখানে অন্য দোকানে চাচ্ছিলো দুটো 3000 টাকা। তো আমরা একটু ঘুরে ঘুরে কেনাকাটা করার কারণে প্রাইসটা একটু কম পেয়েছি, এবং এই শর্ট ওড়নাগুলো আমরা হচ্ছে দুইটা 200 টাকাতে নিয়ে এসেছি, এবং সাথে ব্রেসলাইটগুলো খুব কম প্রাইসে নিয়ে আসতে পেরেছি। তো প্রথমেই আমি বলেছি যে যারা যাবেন একটু সতর্কভাবে দাম করবেন, তাহলে আপনারা জিতে আসবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।